ক্যান্সার একটি মরণ ব্যাধি, যার নাম শুনলেই বেশিরভাগ মানুষ ধরেই না এতে আক্রান্তরা মারা যাবেন। এ ধারণা একেবারে ভুলও নয়, কারণ যুগ যুগ ধরে ক্যান্সার আক্রান্তদের খুব অল্প সংখ্যকই সুস্থ হয়েছেন। তবে 70 দশকের পর থেকে ক্যান্সার আক্রান্তদের বেঁচে থাকার হার বেড়েছে। তবে এর চিকিৎসা এতটাই ব্যয়বহুল যে সর্বশান্ত হতে হয় রোগীর পরিবারকে। এ রোগের স্থায়ী সমাধান হতে পারে টিকা, কিন্তু এখন পর্যন্ত ক্যান্সার রোগের কার্যকর কোনো টিকা আবিষ্কার হয়নি। তবে গবেষণা চালিয়ে যাচ্ছেন সারা বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীরা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশ রাশিয়া ক্যান্সারের টিকা তৈরির তার প্রান্তে, শিগগিরই রোগীরা এই টিকা পাবেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে 14 ফেব্রুয়ারি টেলিভিশনে দেয়া এক ভাষণে পুতিন বলেছেন, আমরা নতুন প্রজন্মের ক্যান্সারের টিকা ও এর ঔষধ তৈরির খুব কাছাকাছি চলে এসেছি। আমি আশা করি শিগগিরই এই টিকা কার্যকরভাবে রোগীদের চিকিৎসা পদ্ধতিতে প্রতিষেধক হিসেবে ব্যবহার করা যাবে। মস্কোর ফিউচার টেকনোলজি ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পুতিন। অবশ্য যেসব টিকার কথা পুতিন বলেছেন সেগুলো ঠিক কোন ধরনের ক্যান্সারের প্রতিরোধে লাগবে বা কিভাবে সেটি হবে তা নির্দিষ্ট করে বলেননি তিনি। প্রতিবেদন অনুযায়ী বিশ্বের অনেক দেশ ও কোম্পানি ক্যান্সারের টিকা নিয়ে এখনো কাজ করছে। এছাড়া ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্না ও মার্ক অ্যান্ড কোম্পানিও ক্যান্সারের একটি পরীক্ষামূলক টিকা তৈরি করেছে। এই টিকার কার্যকারিতা সম্পর্কে মধ্য পর্যায়ে গবেষণায় দেখা গেছে জটিল ধরনের মেলানোমায় আক্রান্ত রোগীদের 3 বছরের চিকিৎসার পর আবার এ রোগের পুনরাবৃত্তি বা মৃত্যুর সম্ভাবনা অর্ধেক কমে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বা HPV বিরুদ্ধে বর্তমানে 6টি নিবন্ধিত টিকা রয়েছে, যা জরায়ু ও মুখের ক্যান্সার সহ কয়েক ধরনের ক্যান্সার সৃষ্টি করে। ক্যান্সার বা কর্কট রোগ হলো অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সংক্রান্ত রোগসমূহের সমষ্টি। এখন পর্যন্ত এই রোগের মৃত্যুর হার অনেক বেশি, কারণ প্রাথমিক অবস্থায় ক্যান্সার রোগ সহজে ধরা পড়ে না, ফলে শেষ পর্যায়ে গিয়ে ভালো কোনো চিকিৎসা দেয়া সম্ভব হয় না। বাস্তবিক অর্থে এখনো পর্যন্ত ক্যান্সারের চিকিৎসায় পুরোপুরি কার্যকর কোনো ঔষধ আবিষ্কৃত হয়নি। 200 প্রকারেরও বেশি ক্যান্সার রয়েছে, প্রত্যেক ক্যান্সারই আলাদা আলাদা এবং এদের চিকিৎসা পদ্ধতিও আলাদা। কিভাবে ক্যান্সার জন্ম নেয়? প্রাণীদেহের কোষগুলো একটি নির্দিষ্ট সময় পরপর মারা যায়। এই পুরনো কোষগুলোর জায়গায় নতুন কোষ এসে জায়গা করে নেয়। সাধারণভাবে কোষগুলো নিয়ন্ত্রিতভাবে এবং নিয়ম মতো বিভাজিত হয়ে নতুন কোষের জন্ম দেয়। সাধারণভাবে বলতে গেলে যখন এই কোষগুলো কোনো কারণে অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে তখনই ত্বকের নিচের মাংসের দলা অথবা চাকা দেখা যায়। একেই টিউমার বলে, যা ক্যান্সারের রূপ নেয়। তবে সব টিউমার ক্যান্সার নয়।